বৃহস্পতিবার বাঁকুড়ার কাঞ্চনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মাতৃত্বকালীন প্রতীক্ষালয়ের শিলান্যাস ও 17 শয্যা বিশিষ্ট নতুন কক্ষের উদ্বোধন করেন সাংসদ মুনমুন সেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুনমুন সেন জানান, দলনেত্রী চাইলে তিনি আবার বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও তিনি জানান, সাংসদ উন্নয়ন তহবিলে পাওয়া টাকার 95% ইতিমধ্যে খরচ করেছেন, বাকি টাকা নির্দিষ্ট সময়ের মধ্যেই খরচ করবেন। আমার মনে হয় আমার দেশে নার্সিং স্টাফ, লোকাল নার্সিং স্টাফ, ইন্ডিয়ান নার্সিং স্টাফ, হ্যাঁ, তার মধ্যে কেরালার মেয়েদের কথা বলছি না, তারা খুব ভালো নার্স, কিন্তু আমাদের কাছে আসে ট্রেনিংয়ের জন্যে, আবার চলে যায় বিদেশে। আমি বাঙালির মেয়েদের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের কথা বলছি, বাঙালি পাঞ্জাবের সব, ওদের কম আছে বলে আমি বলবো, যেখানে যেখানে দাইমা মিডওয়াইফ পাওয়া যায় লোকাল, তারা অনেক কিছু জানে ডেলিভারির বিষয়ে, প্রবলেমসের বিষয়ে, তাদের নিয়ে এসে ডাক্তারদের কাছে, নার্সের সঙ্গে ভালো করে হাইজিনের বিষয়ে নলেজটা ইউজ করার জন্য। সেটা শুধু চাইল্ড বার্থের সময় হতে পারে, ডেলিভারির সময়, এটা একটা বিরাট বড় কথা। প্রত্যেকটা স্টেটে নার্সিং শর্টেজ, আর বোধ হয় আমাদের সিএম মমতা ব্যানার্জি চেষ্টা করছে নার্সিস ট্রেনিং ইনস্টিটিউট শুরু করতে, যদি হয় হবে, একদিন নিশ্চয়ই হবে, খুব ভালো হবে। তার আগে দাইমা 95% খরচা হয়েছে, কিছুটা বাকি আছে, আমি অলরেডি বলে দিয়েছি কোথায় কোথায় চাই, সেটা ফর্মালাইজ হলে আমি সই করব, সেখানে পুরো টাকাটা চলে যাবে। আর একটা ইনস্টলমেন্ট কোথায় আসবে সেটাও ব্যবহার করব, আমি এখানে নেই তোমাদের টাকা নেবার, আমার নিজের টাকা, কেন আমিও ট্যাক্স দিই, আমি চাইবো যে গরিব মানুষ সেই টাকাটা নিয়ে বেনিফিট করে। কি বলবেন, সামনে তো লোকসভা নির্বাচন, যে দিদি যেন খুব শান্ত ভালোভাবে যেতে, যেন আপনারা অনেকে আছেন তো ভাবেন যে হেলিকপ্টারের লোক আসবে, তারপরে অনেক টাকা ছড়াবে, ওই মেশিন গুলো করাপ্টেড, তো ভাবছেন যে হয়তো অনেকে যে অন্য পার্টি জয়েন করলেই ভালো, কিন্তু ইন্ডিপেন্ডেন্সের পরে দেখা গেল একটাই পার্টি কাজ করেছে। আমি খুব কম জানি ইতিহাস, আমার স্বামীর কাছে শুনি, বড় বড় লোকের আলোচনা শুনি, আমি শুনলাম আর জানলাম এখানে 5 বছর কাজ করে যে একজন মানুষ, পার্টিও বলবো, একজন মানুষ মমতা ব্যানার্জি গরিবের জন্য কাজ করেছে, আমাদের সকলে করা উচিত। বাট উনি যখন আমাদের লিড করবেন, জানিয়ে দেবেন কিভাবে কাজ করতে, তখন আমরা সকলে উনিকে জয়েন করতে পারি একটা ভোট দিয়ে। আবার কি প্রতিদ্বন্দ্বিতা করবেন? উনি এগুলো ঠিক করেন, উনি যা বলবেন সেগুলো। এই যে একটা যুদ্ধ চলছে, যুদ্ধের পরিবেশ আমাদের ইন্ডিয়ার এয়ারকে আটকে রেখেছে, কি বলবেন? আমি বলবো যে কাশ্মীরের জন্য কেউ কিছু করে সেজন্য, এটা যুদ্ধটা তো ভালো কথা নয়, সবাই আঁতকে উঠছে ভেবে, কিন্তু কাশ্মীরের প্রবলেমটা যদি সুন্দরভাবে ডায়ালগে সলভ করা যায়, আর এটা পাকিস্তান ইন্ডিয়া কতখানি টেরোরিজমের বিষয়ে, ওদের উপরে কতখানি ব্ল্যাকমেইল করা হচ্ছে, এসব তো আমরা কিছু জানি না, আমি এগিয়েছ নয়, বলে আমি চাইবো যে পাকিস্তানের প্রবলেমটা সুন্দরভাবে সলভ হয়ে যায়। তাহলে এটা কিছুটা ভোটার রাজনীতি, কিছুটা কি ভোটার রাজনীতি, সেটা বলা উচিত, তুমি বলো, বলো তুমি। এদিনের অনুষ্ঠানে সাংসদ মুনমুন সেন ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শম্পা দরিপা, অরূপ খাঁ, বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিডিও সুব্রত চক্রবর্তী, সিএমও এইচ প্রসূন কুমার দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা।